দেশের বর্তমান বাজার ব্যবস্থায় উৎপাদিত পণ্য সময়মত বিক্রি করতে পারেন না নারী উদ্যোক্তারা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে মেলে না ন্যায্য মূল্য। এক্ষেত্রে আশার আলো জাগাচ্ছে বেশ কয়েকটি জেলার নারী বান্ধব বাজার, যাতে নতুন সম্ভাবনা নিয়ে যুক্ত হচ্ছে অনলাইন মার্কেট প্লেসগুলো। সেই সাথে দেশের 64 জেলার কৃষকের বাজার স্থাপনেও কাজ করছে সরকার। সোমবার একশনএইড এবং মার্কেট ডেভেলপমেন্ট আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে এসব বিষয় উঠে আসে। শাদাত হোসেনের রিপোর্ট। কৃষি থেকে শুরু করে প্রায় সব ধরনের পণ্য উৎপাদনের সাথে জড়িত দেশের নারীরা, তবে বাজার ব্যবস্থার সাথে যুক্ত না থাকায় উৎপাদিত পণ্য বিক্রি নিয়ে অনিশ্চয়তায় থাকেন এসব ক্ষুদ্র উদ্যোক্তারা। তবে বগুড়া, ফরিদপুর, পটুয়াখালী এবং গাইবান্ধার বাজারগুলোতে বদলে গেছে চিত্র। এই চার জেলায় গড়ে উঠেছে 22টি নারীবান্ধব বাজার। আছে কমিউনিটি ভিত্তিক 67টি পণ্য সংগ্রহ কেন্দ্র, যেখানে নিরাপত্তার পাশাপাশি নিশ্চিত হচ্ছে ন্যায্য মূল্য প্রাপ্তিও। এমনকি লকডাউনের সময়ও এসব বাজার চালু ছিল নিয়মিত। নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমটা কমিউনিটি বেস কালেকশন পয়েন্টের মাধ্যমে পরিচালিত হয়। এদের অ্যাপেক্স বডি হিসেবে আছে ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন, ইউনিয়ন অ্যাসোসিয়েশন যেটাকে আমরা বলে থাকি। যে ইনপুট অ্যাক্টরের সঙ্গে তাদের যোগাযোগ থাকে, ট্রান্সপোর্ট সেক্টরের সঙ্গে তাদের যোগাযোগ থাকে, লোকাল সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে তাদের যোগাযোগ থাকে এবং ফার্ম বিজনেস অ্যাডভাইজার তো তাদের সঙ্গে বিল্ট ইন আছেই। এসব জেলার নারীদের পণ্য বিক্রি হচ্ছে অনলাইনেও। এই প্রক্রিয়ার সাথে যুক্ত করা হয়েছে দারাজ, মার্কেট বাংলা, পারমেডা এবং আবাত এন্টারপ্রাইজ নামে চারটি অনলাইন মার্কেট প্লেসকে। উৎপাদিত পণ্য সংগ্রহ কেন্দ্র থেকে বাছাই করে তা পাঠানো হয় অনলাইন মার্কেটে। স্থানীয় ও আঞ্চলিক বাজার ছাড়িয়ে গ্রামীণ নারীদের পণ্য তাই বিক্রি হচ্ছে সারা দেশে। এর মাধ্যমে বাজার ব্যবস্থায় এরই মধ্যে যুক্ত হয়েছে চার জেলার 6,000 নারী উদ্যোক্তা। আগামীতে কিন্তু 64 জেলায় 64টা কিন্তু আমরা কৃষকের বাজার আমরা স্থাপন করতে যাচ্ছি। এবং প্রথমেই কিন্তু আমরা একটা কর্মসূচি নিয়েছি 6-7 কোটি টাকার, কিন্তু এই কর্মসূচিটা বাস্তবায়ন হতে হতে আমরা আগামী 3-6 মাসের মধ্যে আমরা একটা প্রকল্প নিব প্রায় 600-700 কোটি টাকার। এইটাতে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের যে নিরাপদ সবজিগুলো যে উৎপাদন হয় সরাসরি কৃষক ওই ওই বাজারে বসবে। এখানে কিন্তু বাইরের কিন্তু কোনো আড়তদার বলেন, পাইকার বলেন, ওরা কিন্তু কেউ আসবে না এখানে। তবে এক্ষেত্রে ব্যবসার মূলধন প্রাপ্তিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নারী উদ্যোক্তাদের অর্থায়ন নিশ্চিত করতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় আলোচনায়। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।